আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিড়িগাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আরও একটি গাড়ির ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি। আর আজকের গাড়িটি হচ্ছে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন, টাটা এসি। আর সেই সাথে গাড়িটার মডেল হচ্ছে 2011 সালের মডেল। তো যারা একেবারে স্বল্প মূল্যে, একেবারে কম বাজেটের মধ্যেই যারা পিকআপ খুঁজছেন, টাটা এসি এরকম পিকআপ যারা খুঁজছেন স্বল্প বাজেটে, তো আপনারা এই গাড়িটা দেখতে পারেন। একেবারে রানিং গাড়ি, রানিং কিপ দেওয়া হচ্ছে, মালিক পক্ষ আমাকে জানিয়েছেন কোনো প্রকারের কোনো কাজ নেই, ইনসাইডে কোনো প্রকারের কোনো কাজ নেই। আর আউটসাইডের কথা যদি বলি তাহলে ফ্রেশ কন্ডিশন, পুরাতনের মধ্যেই কিন্তু ফ্রেশ কন্ডিশন বলা চলে। আর গাড়িটা হচ্ছে 2011 সালের, কাগজপত্র রানিং ফেল রয়েছে, ঢাকা মেট্রো 16 সিরিয়ালের নাম্বার প্লেট রয়েছে। আর সেই সাথে গাড়িটা দিয়ে যে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের টিপ দেওয়া হচ্ছে, রেগুলার টিপ দেওয়া হচ্ছে গাড়িটা দিয়ে। গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই, ইঞ্জিন ফুয়েল পাম্প থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু ইনসাইডে সব কিছু কিন্তু ইনটেক অবস্থায় আপনারা পেয়ে যাবেন, গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই। আর গাড়িটি অবশ্যই দেখে শুনে নেবেন, কাগজপত্র থেকে শুরু করে সব কিছু যাচাই বাছাই করে নেবেন। আর গাড়িটার লোকেশন হচ্ছে সোনাইমুড়ি, নোয়াখালী। আপনারা যারা নোয়াখালীর আশেপাশে রয়েছেন আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন, এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, চাইলেও কিনে নিয়ে আসতে পারেন। আর গাড়িটার যেই দামের কথা বলবো, দাম চাওয়া হচ্ছে 1,65,000 টাকা। এটা চাওয়া হচ্ছে, আপনারা অবশ্যই জানেন, দাম চাওয়ার সময় মালিক পক্ষ একটু আগ বাড়িয়ে বলবেন, এটাই স্বাভাবিক। তো আপনারা কত হলে নিতে পারবেন, কত হলে দিতে পারবেন, অবশ্যই মালিকের সাথে কথাবার্তা বলবেন, আর বাদ বাকিটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপর গাড়িটা নিতে পারেন। তো এই ছিল আজকের মতো গাড়ি, আজকের মতো ভিডিও। যদি মনে করেন আমাদের চ্যানেল থেকে, আমাদের কাজের মাধ্যমে আপনাদের কোনো না কোনো উপকার হয় বা হবে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে একদমই ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভকামনা সকলের জন্য, আসসালামু আলাইকুম।